আমাদের সরকার প্রায় 1 লক্ষ 1 কোটি 10 লক্ষ পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আর্থিক অনুদান দিয়ে ভাতা দিয়ে এদেরকে জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। আমাদের কাজকর্ম কার্যক্রমের মধ্যে আছে এই যে চা বাগান শ্রমিকদের যে কিছুদিন আগে যে একটা সমস্যা হলো এদেরকে আমরা কিন্তু অনুদান দিচ্ছি এবং তাদের এই আমরা গৃহ নির্মাণ করে দিচ্ছি। নদী ভাঙন কবলিত এলাকায় জনগোষ্ঠীকে আমরা গৃহ নির্মাণ করে দিচ্ছি। আর ভাতার কথা তো বললাম না, ভাতা তো আপনারা জানেন যে এই যে দৃষ্টি প্রতিবন্ধী এদের আপনারা এখানে যারা আছেন আমার মনে হয় সবাই প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন। আপনারা কেউ যদি না পেয়ে থাকেন আমি মনে করি যে এখানে আমাদের ইউসিডি আছে লালবাগে সেখানে যোগাযোগ করবেন, আমরা বলে দেব যে প্রত্যেককে যাতে এটা একটা সুবর্ণ কার্ড আছে সেই কার্ড দেয় এবং কার্ডের বিপরীতে যাতে প্রত্যেকে প্রতিবন্ধী ভাতা পায়। আমাদের একটা প্রতিবন্ধী জরিপ আছে, কার্যক্রম চলমান আছে, সেখানে প্রায় 25 লক্ষ প্রতিবন্ধী পাওয়া গেছে, এটার সংখ্যা দিন দিন বাড়তেছে। 23 লক্ষ প্রতিবন্ধীকে আমরা ভাতার আওতায় আনতে পেরেছি। তো আমাদের এই কার্যক্রমগুলো চলমান আছে। তো আমি মনে করি যে জাতীয় যে প্রতিবন্ধী সংস্থা যে কাজগুলো করছেন সেটা সরকারের পাশাপাশি কাজ করছেন, আমরা তো একটু বৃহৎ আঙ্গিকে কাজ করি, ওনারা একটু ক্ষুদ্র আঙ্গিকে কাজ করেন, তো কাজের নেচার কিন্তু সেম। আমরা আমাদের এখন বাংলাদেশের জনগণের মাথা পিছু $2800 কাছাকাছি। আমরা আপনারা জানেন যে SDG কার্যক্রম চলছে, সেখানে আমাদের বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী SDG পুরস্কারও পাচ্ছেন। 2030 মধ্যে আমাদের মাথা পিছু আমরা $4000 উন্নয়ন করতে চাই, সেই লক্ষ্যে কিন্তু পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অগ্রসর করার জন্য সরকার কাজ করে যাচ্ছে। আমরা 2041 সনে উন্নত বাংলাদেশ দেখতে চাই, তাহলে কি আমাদের এই বিশাল জনগোষ্ঠীকে পিছনে রেখে করা যাবে? করা যাবে না। তাই সরকার বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এই যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। আশা করি আমরা এই পিছিয়ে পড়া মানুষগুলোকে সাথে নিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত উন্নয়নে আমরা পৌঁছে যাব। সেই ক্ষেত্রে আমি সংস্থার কর্মকর্তাদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের কাজকর্ম আমি দেখেছি শুনেছি যেটা সেটা খুব ভালোভাবে চলছে। আমাদের প্রতিষ্ঠান থেকে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে আমরা অল্প কিছু অর্থ দিয়েছি, আগামী অর্থ বছরে যেহেতু আমি আছি ইনশাআল্লাহ আর্থিক অনুদান আরও বৃদ্ধি করা হবে। আপনাদের কার্যক্রম 44টা জেলায় সম্প্রসারিত, আমি আশা করবো যে আস্তে আস্তে আপনারা প্রায় 64টি জেলায় কার্যক্রম সম্প্রসারিত করবেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয় আপনাদের পাশে আছে, এখানে আসলে অত্যন্ত গরম, আপনারা অনেকেই কিন্তু কষ্ট পাচ্ছেন, তা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আসলে আমি এই এলাকার ধনাঢ্য ব্যক্তিদেরকে অনুরোধ করবো যারা বৃত্তশালী আছেন তারা এই সমস্ত প্রতিষ্ঠানের পাশে দাঁড়াবেন, আমার মনে হচ্ছে তাদের আর্থিক যদি সহায়তা করেন, এই সহায়তার মাধ্যমে আমাদের যে দৃষ্টি প্রতিবন্ধী বা প্রতিবন্ধী বা ভাই বোনেরা আছেন তাদের জীবনমান উন্নয়নে এই প্রতিষ্ঠান আরও সহায়ক ভূমিকা পালন করতে পারবে। তো আমি আল্লাহ হয়তো আমাদেরকে দৃষ্টি দিয়েছেন কিন্তু যাদের দৃষ্টি দেন নাই সেটা আল্লাহ পাক ভালো জানেন। আমাদের হাফেজ সাহেব বলছেন, আমাদের বিশেষ অতিথি মহোদয় বলছেন যে তাদের জন্য জান্নাত অবধারিত, আমরা জান্নাত পাবো কিনা আমি জানি না কিন্তু তাদের জন্য আল্লাহ পাক জান্নাত তৈরি করে রেখেছেন। তো আমি আশা করবো আমরা যার যার অবস্থান থেকে আমরা এই পিছিয়ে পড়া মানুষগুলো নিয়ে কাজ করব, তাহলে কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত উন্নয়ন সেটা হবে।